বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটসে। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি জব আপডেট। বর্তমানে অ্যান্ড্রু উল অ্যান্ড কোম্পানি লিমিটেড বিভিন্ন ডিপার্টমেন্টে প্রোডাকশন ইঞ্জিনিয়ার, সেলস ইঞ্জিনিয়ার, কোয়ালিটি ইঞ্জিনিয়ার এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সেই বিজ্ঞপ্তিতে কী লেখা আছে, তোমাদের কত ভ্যাকান্সি আছে, তোমাদের স্যালারি কত, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কোথায় জব পোস্টিং হবে, তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু। তো বন্ধুরা, তোমরা সরাসরি গুগলে সার্চ করে নেবে অ্যান্ড্রু উল অ্যান্ড কোম্পানি, তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে আসবে। দেখতেই পাচ্ছ অ্যান্ড্রু উল অ্যান্ড কোম্পানি, অ্যান্ড্রু উল ডট কম এদের হচ্ছে এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এদের ডেসক্রিপশন দেওয়া আছে, অ্যান্ড্রু উল অ্যান্ড কো লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কংগ্লোমিরেট প্রাইমারিলি ওন্ড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। It is the main company owned by the Yul Group. It is currently headquarters in Kolkata and has offices in the main India cities. তো এখানে তোমরা অ্যান্ড্রু উল অ্যান্ড কো লিমিটেড এই কোম্পানিটার সম্পর্কে বিভিন্ন তোমরা দেখে নিতে পারো। ফাউন্ডার হচ্ছে অ্যান্ড্রু উল, 1863 সালে কোম্পানিটা চালু হয় এবং হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এখন বর্তমানে ওনার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ের আন্ডারে এই কোম্পানিটা আছে, অ্যান্ড্রু উল অ্যান্ড কো লিমিটেড। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অ্যান্ড্রু উল ডট কম, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সরাসরি প্রবেশ করবে। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সরাসরি এখান থেকে কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবে। এদের কিন্তু বিভিন্ন ডিভিশন আছে, যেমন টি ডিভিশন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ডিভিশন, ইঞ্জিনিয়ারিং ডিভিশন এই সমস্ত বিভিন্ন ডিভিশন আছে। তোমরা চাইলে এগুলোতে সমস্ত কিছু এখানে ক্লিক করে দেখে নিতে পারবে, এদের কী কী তোমাদের প্রোডাক্ট আছে, কী কী ম্যানুফ্যাকচার করে। এখান থেকে তোমরা কোম্পানিটার সম্বন্ধে দেখে নিতে পারবে। অ্যাবাউট অ্যান্ড্রু উল, 1863 সালে এটা চালু হয় কোম্পানিটা, 1963 সালে মানে 100 বছর এরা কমপ্লিট করে, এবং তারপরে কিন্তু ধীরে ধীরে 1979 সালে এটা কিন্তু একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোম্পানিটার মানে কিছু পার্সেন্ট শেয়ার নেয়, তারপর থেকে কিন্তু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের আন্ডারে চলে যায়। ওকে, তো এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে, চাইলে তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে। এই কোম্পানিটার সম্পর্কে আমরা সরাসরি চলে যাবো এদের যে কেরিয়ার পেজ, সেই কেরিয়ার পেজে বাঁ দিকে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু অনেক এরম অপশান চলে আসবে, তো এখানে তোমরা কেরিয়ার বলে কিন্তু একটি অপশান পেয়ে যাবে। ওকে, তো এখানে কেরিয়ার অপরচুনিটি বলে তোমরা একটি অপশান পাবে, সেখানে ক্লিক করবে, এবং সেখানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে দুটি অপশান পাবে, একটি হচ্ছে কারেন্ট ওপেনিং আর একটি হচ্ছে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা, সেখানে কিন্তু একটি অপশান পাবে। তো এখানে তোমরা নিচের দিকে আসার সাথে সাথে এখানে বর্তমানে কারেন্ট ওপেনিং যেগুলো চলছে তোমাদের সামনে কিন্তু অনেকগুলি এরকম মানে অপশান চলে আসবে। প্রথমে দেখতে পাবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট হেড সেলস অ্যান্ড মার্কেটিং ইন কন্ট্রাকচুয়াল বেসিস, প্রত্যেকটা জব কিন্তু 2 তারিখে পোস্ট হয়েছে, এই মাসের 2 তারিখে প্রত্যেকটা জব পোস্ট হয়েছে, এবং এখানে কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমানে ভ্যাকান্সি চলছে, তোমরা একটু দেখে নেবে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ম্যানেজার ইন্সপেকশন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ম্যানেজার প্রোডাকশন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ডিওয়াই ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আফটার সেলস অ্যান্ড সার্ভিস। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত ভ্যাকান্সিগুলো চলছে তোমরা একটু প্রত্যেকটা তোমাদের PDF ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে একটু দেখে নেবে। একদম লাস্টে যেটা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট DY ইঞ্জিনিয়ার, DY অফিসার হার্ডওয়্যার ইন কন্ট্রাকচুয়াল বেসিস, প্রত্যেকটা এখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের সাথে সাথে কিন্তু একটি PDF ডাউনলোড হয়ে যাবে। তো PDFগুলো আমি ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সিম্পলি বলে দিচ্ছি যে কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একদম লাস্টে যেটা আছে অ্যান্ড্রু উল অ্যান্ড কোম্পানি লিমিটেড, তোমরা দেখতেই পাচ্ছ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এবং এদের রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 2022-01/12। ওকে, এখানে কোম্পানিটার সম্বন্ধে বলা আছে AYCL ইন এঙ্গেজড ইন দ্য ম্যানুফ্যাকচার সেলস অ্যান্ড সার্ভিসিং অফ দ্য ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট লাইক ইন্ডাস্ট্রিয়াল ফ্যান, এয়ার পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, তো এখানে তোমাদের যেটা আছে DY ইঞ্জিনিয়ার, DY অফিসার হার্ডওয়্যার গ্রেড S3, তোমাদের এখানে এনি যে কোয়ালিফিকেশান যেটা চেয়েছে এনি গ্র্যাজুয়েট অর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড ইনস্টিটিউট কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ইজ এসেন্সিয়াল। তো তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের যদি ডিপ্লোমা গ্র্যাজুয়েট করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে 4 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটিভ ফিল্ড, তোমাদের কমপক্ষে কিন্তু 4 বছরের এই ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো প্রাইভেট কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশানে তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের এখানে পোস্ট আছে 1টি এবং তোমাদের স্যালারি আছে 39,889। ওকে, তোমাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিস জব এবং তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট চেয়েছে 40 বছর।
ওকে, তোমাদের এখানে যে পিডিএফটি যেটা বলা আছে আর অনেক কিছু বলা আছে, তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু পড়ে নেবে। তোমাদের কিন্তু 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস এখানে রিক্রুটমেন্ট হবে, সেটা পরবর্তীকালে বাড়তেও পারে, এবং তোমাদের যদি পারফরমেন্স যদি খারাপ থাকে তাহলে কিন্তু 3 বছরের আগে এরা টার্মিনেট করে দিতে পারে। ওকে, এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে যেগুলো আছে তোমরা অবশ্যই পড়ে নেবে। এখানে যে কেরিয়ার অপরচুনিটি তোমরা একটি অপশান পাবে, অনলাইন অনলাইন ফর্ম সাবমিশন, সেখান থেকে তোমরা সরাসরি এই সমস্ত যে এখানে ভ্যাকান্সি আছে এইগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তোমরা সরাসরি এখানে অনলাইন ফর্ম সাবমিশন করতে পারবে, তোমাদের কিন্তু এখানে অন্য আদার কোনো অপশান নেই। তো এখানে বিফোর অ্যাপ্লাইং অনলাইন তোমাদের কিন্তু অবশ্যই প্যান কার্ড বা আধার কার্ড থাকতে হবে, অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে। ওকে, তো এখানে তোমরা এইগুলো সমস্ত কিছু পড়ে নেবে। এছাড়া তোমাদের কিন্তু স্ক্যান কপি অফ লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে, এই সমস্ত তোমাদের কিন্তু নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে অনলাইন সাবমিশন করতে পারবে। তোমাদের যদি এনি কোয়ারিজ থাকে তাহলে কিন্তু এখানে মেল আইডি দেওয়া আছে, pna@androidworld.com, এখানে কিন্তু তোমরা মেল করতে পারো। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে এই যে মেল আইডিটা দেওয়া আছে এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। এখানে আদার্স কন্ডিশন অনেক কিছু বলা আছে, সেই সমস্ত কন্ডিশানগুলো তোমরা একটু পড়ে নেবে। ওকে, তো এখানে পড়ে নেওয়ার পরে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে চলো এরপরে যে জব আপডেটগুলো সেগুলো একবার করে দেখে নিই। এরপরে যেটা আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট DY ইঞ্জিনিয়ার আফটার সেলস অ্যান্ড সার্ভিস ইন কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে তোমরা ক্লিক করবে, তোমাদের কিন্তু আরও একটি PDF ডাউনলোড হয়ে যাবে। তো এখানে তোমরা যারা যারা ডিপ্লোমা ইন মেকানিক্যাল করেছো, যাদের সেলস ডিপার্টমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স আছে, এটাও তোমাদের কিন্তু Grade S3 ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হবে। তোমাদের 4 বছরের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে, মানে মিনিমাম এক্সপিরিয়েন্স চেয়েছে উইথ রিলেভেন্ট ফিল্ড, মানে সেলস ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের নম্বর অফ পোস্ট হচ্ছে একটা, তোমাদের স্যালারি সেম 39,889। ওকে, এটাও তোমাদের কন্ট্রাকচুয়াল জব, এটাও কিন্তু তোমাদের 3 বছর রিক্রুটমেন্ট, মানে 3 বছর পর্যন্ত তোমাদের এটা ভ্যালিডিটি, তারপরে কিন্তু এরা রাখতেও পারে অথবা তোমাদের টার্মিনেট করতে পারে। এরপরে আছে রিক্রুটমেন্ট টু দ্য DY ইঞ্জিনিয়ার প্রোডাকশান ইন কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে তোমরা ক্লিক করবে, তোমাদের একটি PDF ডাউনলোড হয়ে যাবে। তো প্রত্যেকটা PDF তোমরা একবার করে চেক করবে, তোমাদের ক্রাইটেরিয়ার সাথে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত যে এখানে আছে, যে সমস্ত বর্তমানে ভ্যাকান্সি চলছে, এগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রোডাকশান ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা কমপ্লিট করেছো, তোমাদের কিন্তু এটা S3 ডিপার্টমেন্টে তোমাদের এখানে S3 ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হবে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা PDF তোমাদের ডাউনলোড করবে, ডাউনলোড করে তারপরে কিন্তু প্রত্যেকটা ভালো করে পড়বে, পড়ে অ্যাপ্লাই করবে। যারা যারা প্রোডাকশান ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাও, তাদের কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। তোমাদের কিন্তু 4 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স চেয়েছে প্রোডাকশান ডিপার্টমেন্টে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কিন্তু যে রিক্রুটমেন্টটা হবে অথবা তোমাদের যে নিয়োগটা চলছে, তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ অথবা কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ হবে। ওকে, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হতে পারে অথবা সরাসরি রিটেন টেস্ট দিয়েও তোমাদের কিন্তু নিয়োগটা হতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে যাদের জব চেঞ্জ করতে চাও, যারা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মানে PSU এই কোম্পানিতে বর্তমানে চাকরি করতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সরাসরি অনলাইন ফর্ম যেটা আছে, অনলাইন ফর্ম কিন্তু তোমরা সাবমিশন করতে পারবে। এখানে আরও যে সমস্ত বর্তমানে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, তোমরা কিন্তু এইগুলো প্রত্যেকটা তোমরা একটু PDFটা ডাউনলোড করে নেবে। ওপরের দিকে যে পোস্টগুলো আছে, যে পোস্ট হেড বা পোস্ট ম্যানেজার, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু অনেক তোমাদের এক্সপিরিয়েন্স চাই, অনেক এক্সপিরিয়েন্স লাগবে। এবং নিচের দিকে যে জবগুলি আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের 4 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তোমাদের যদি মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ এ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্টে, যারা ডিপ্লোমা করেছো, বিটেক করেছো, তোমাদের যদি 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত জবগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা যারা বর্তমানে ভিডিওটি দেখছো, তোমরা যদি এই সমস্ত জবগুলিতে অ্যাপ্লাই করতে চাও, সরাসরি তোমরা কিন্তু এদের যে এই অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন ফর্ম সাবমিশন করতে পারো। ওকে, তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের সিনিয়র বা ফ্রেন্ড যারা আছে তাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তোমরা তাদের সাথে এই সমস্ত জবগুলি শেয়ার করতে পারো। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।